Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu. Wa na'udhu billahi min shururi anfusina wa sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lah. Wa man yudlil fala hadiya lah. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah. Wa ashhadu anna muhammadan abdullahi wa rasuluh. Allahumma salli wa sallim ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin. Amma ba'd. Ajker ei mahoti onushtaner sammanito porichalok muhtaram engineer Ataur Rahman ebong আজকে অনেকেই আমাদের সাথে এখানে যোগদান করেছেন এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম তিনিও ইতোমধ্যে আমাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রেখেছেন আরও যারা চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন আজকে দেশের বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত আছেন সে সকল সুধি এবং সম্মানিত অতিথিবৃন্দকে আমি স্বাগত জানাই বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান দোয়া করছি আল্লাহ এর পাশাপাশি যেন আমাদের আজকের এই বসাটাকে কবুল করেন যেন আমাদের চিন্তা চেতনা আমল সবকিছুর মধ্যে যেন আল্লাহ বরকত দেন যেন দিনই একটা চেতনা আমাদের মধ্যে তৈরি হয় আমরা যেন আল্লাহর নির্দেশনা মেনে চলতে পারি হালাল হারাম মেনে চলে আমাদের জীবনকে গঠন করতে পারি শুধরে নিতে পারি আল্লাহর কাছে কায়মনোবাক্যে সেই দোয়া চেয়ে আমরা আমাদের কথা শুরু করছি আজকে আমাদের বিষয়টা যদি অনেক বড় যেমন ইসলামের দৃষ্টিতে সুদ কী এবং এ থেকে বেঁচে থাকার উপায় আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্টের উপর আলোচনা করব যদি কখনো শেষ করতে না পারি পরবর্তীতে আবারও আমরা ইনশাআল্লাহ বসার প্ল্যান রাখতে পারি যাতে পরিপূর্ণ বিষয়গুলো চলে আসে শুরুতে আমরা রিবা বা সুদের যে সংজ্ঞা ইসলামের দৃষ্টিতে নির্ধারণ করা হয়েছে সেটি তুলে ধরব ইহুদিরা সুদকে কিভাবে দেখেছে বা তাদের সম্পর্কে আল কোরআন কি বলেছে এবং জাহিল যুগে যারা পৌত্তলিকতার মধ্যে ছিল তারা সুদকে কিভাবে দেখত বা তাদের সময় সুদের কী অবস্থা ছিল সেটি নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে ইসলাম সুদকে কিভাবে দেখছে কোরআন এবং সুন্নায় কিছু দলিল সহ আমরা উল্লেখ করব সুদের দুটো মেইন প্রকারভেদ আছে একটা হলো রিবাল ফাদল আর একটা রিবান নাসিয়া এগুলো সম্পর্কে কোরআন সুন্নায় কী বলা হয়েছে সেটাও আমরা তুলে ধরব এবং সুদের কিছু বিকল্প পদ্ধতি যেটা আসলে মূলত সুদের দিকে নিয়ে যায় সেটা আমরা তুলে ধরব আর পাশাপাশি যদি সময় থাকে সুদের মাধ্যমে আসলে কী ধরনের ক্ষতি হয় আমাদের ব্যক্তির আমাদের সমাজের আমাদের অর্থনীতির কিংবা বিশ্ব মানবতার সেটাও আমরা একটু তুলে ধরব আর সুদ থেকে বাঁচার উপায় হিসাবে বিকল্প কী পদ্ধতি ইসলাম আমাদের জন্য রেখেছে আমরা সেটাও অতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব তাহলে এ হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় আমরা যথাসম্ভব সংক্ষিপ্তভাবেই এগুলো উপস্থাপনের চেষ্টা করব আশা করি আপনারা অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ প্রথমেই সুদের আরবি প্রতিশব্দ নিয়ে আসি আমরা সেটি কি সেটি হচ্ছে আর রিবা আর রিবা আরবিতে আর রিবা মানে হচ্ছে ইনক্রিজ করা বৃদ্ধি করা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাজের পাঁচ নম্বর আয়াতে বলেছেন ফাইদা আনজালনা আলাইহাল মা ইহতাজ্জাত ওয়া রাবাত যখন আমরা জমিনের উপর পানি বর্ষণ করলাম অর্থাৎ বারি বর্ষণ বৃষ্টি বর্ষণ করলাম এটি প্রকম্পিত হলো এবং বৃদ্ধিপ্রাপ্ত হলো অর্থাৎ এর মধ্যে নানা রকম জিনিস উৎপাদিত হলো রিবা শব্দের তাহলে শাব্দিক অর্থ আমরা জানলাম যেমন বেড়ে যাওয়া বৃদ্ধিপ্রাপ্ত হওয়া কারণ
যখন কেউ টাকা দিয়ে সে সময় দেয় এবং তার উপর সে কিছু এক্সট্রা প্রফিট চার্জ করে, তখন টাকার বিনিময়ে সে টাকা বৃদ্ধি করল। এই অর্থটা এখানে পাওয়া যায়, এক টাকা দিয়ে সে দেড় টাকা নিল, অথবা এক টাকা পঁচিশ পয়সা নিল। সুতরাং রিবা বা সুদের মধ্যে আসলে বৃদ্ধির অর্থ রয়েছে। আরবিতে সাধারণত যে কোনো শব্দকে ওইভাবেই নামকরণ করা হয় যা তার মৌলিক বৈশিষ্ট্যের মধ্যে থাকে, সে আলোকে তার নাম করা হয়। যেহেতু রিবার মধ্যে প্রফিট চার্জ করা হয়, এই জন্য এটাকে রিবা বলা হচ্ছে, যেহেতু এখানে বৃদ্ধিপ্রাপ্ত টাকা বা মানি। শরিয়তের পরিভাষায় বা ইসলামের পরিভাষায় রিবা অথবা সুদ কাকে বলে? ইসলামের পরিভাষায় সুদ হচ্ছে কোনো ধার দেনার বা দায় দেনার বিপরীতে টাকা বৃদ্ধি করে দেওয়া। কোনো ধার অথবা যে টাকা সে প্রদান করেছে সেই টাকার উপর পরিমাণ বৃদ্ধি করে দেওয়া। এখন কেউ যদি কাউকে দশ টাকা ধার দেয়, তারপরে নেওয়ার সময় সে বলে যে আমাকে এগারো টাকা দিতে হবে, বারো টাকা দিতে হবে, সেটা ছয় মাস হোক বা এক বছরে হোক, যাই হোক, এভাবে যে টাকাই সে বৃদ্ধি করার শর্ত আরোপ করে, এই অতিরিক্ত টাকাটা তার জন্য সুদ হবে। আর এই সুদটাও সুনির্দিষ্ট জায়গায় হবে, যেমন টাকার মধ্যে সুদ, স্বর্ণের মধ্যে সুদ, রূপার মধ্যে সুদ, এভাবে মুদ্রা জাতীয় যা কিছু আছে তার মধ্যে সুদ হবে, এবং খাদ্যদ্রব্যের মধ্যেও কিছু সুনির্দিষ্ট ক্ষেত্রে সুদ হতে পারে, সেই আলোচনাটা আমরা পরে করব। তাহলে আমরা বুঝলাম যে যখন কোনো কিছুর মধ্যে বৃদ্ধি করে দেওয়া হয় এবং সেই বৃদ্ধিটা একই জাতীয় জিনিস হয়, তাহলে তার মধ্যে অতিরিক্ত নেওয়াটা হবে সুদ। আচ্ছা, এখানে কেউ কেউ বলেছেন যে একই জিনিসের বেচা কেনায় যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা হবে সুদ। একই জিনিসের, যেমন চাল, একশের চালের বিনিময়ে দেড়শের চাল যদি কেউ এক্সচেঞ্জ করেন তাহলে সেটা সুদ হবে। কিন্তু যদি একশের চালের বিনিময়ে দেড় কেজি গম আসলে বিনিময় করা হয়, এটা সুদ হবে না। ঠিক তেমনি এক টাকার বিনিময়ে যদি দেড় টাকা নেওয়া হয় এটা সুদ হবে, কিন্তু এক ডলারের বিনিময়ে যদি আশি টাকা নেওয়া হয় এটা সুদ হবে না। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও ডিটেলস আলোচনা করব। তাহলে সুদের সম্পর্কে আমরা যেটা এখানে বুঝলাম সেটি হচ্ছে টাকা অথবা সমজাতীয় জিনিসের মধ্যে যদি অতিরিক্ত বৃদ্ধি করা হয় অথবা সময় বাড়িয়ে দিয়ে যদি অতিরিক্ত মূল্য ধরা হয় তাহলে সেটা হবে সুদ, সেটা হবে সুদ। এখন আমরা আসব যে ইহুদি ধর্মে সুদের ব্যাপারে কী বক্তব্য রয়েছে। আমরা জানি যে অতি প্রাচীনকাল থেকেই ইহুদি, যারা আহলে কিতাবের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট ছিল, তারা কিন্তু সুদের বিজনেস করত, এবং এই জন্য তারা অনেক ধরনের হিলা, অনেক ধরনের চাতুরতা, কৌশল অবলম্বন করত, এবং তাদের এই সুদি কারবারের কারণে মানুষ অনেক কষ্ট ভোগ করত, মানুষের উপর অনেক জুলুম হতো, তাদের সম্পত্তি হয়তো সুদখোররা নিয়ে যেত, যেটা পরবর্তীকালে আমরাও আমাদের এই উপমহাদেশে বিভিন্ন জায়গায় দেখেছি, যে যেমন টাকা ধার দিয়েছে, জমি মর্টগেজ রেখেছে বা বন্ধক রেখে নিয়েছে, এরপর যখন টাকা দিতে পারলো না তাহলে সেই ভদ্রলোক এই মর্টগেজের বিনিময়ে সেই জমিটা অথবা ভিটে মাটি সহ জোর করে দখল করে তাকে উচ্ছেদ করে দিল। তাহলে এভাবেই সুদ সেই প্রাচীনকাল থেকেই শোষণের একটা হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল এবং যেখানে নেতৃত্ব দিচ্ছিল ইহুদি ধর্মের লোকেরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আল কোরআনের মধ্যে এই বিষয়টা তুলে ধরেছেন সূরা আন-নিসার একশো ষাট একশো একষট্টি নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা বিযুলমিন মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়িবাতিন উহিল্লাত লাহুম ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। যারা ইহুদি হয়েছে তাদের জুলুমের কারণে তাদের উপর আমরা
পবিত্র বস্তুগুলোকে, পবিত্র খাবার দাবার বা জিনিসগুলোকে হারাম করে দিয়েছি যা তাদের জন্য আগে হালাল ছিল। তাহলে আসলে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে ইহুদিদের নানা প্রকার জুলুমের কারণে আল্লাহ তাআলা তাদের উপর যে জিনিসগুলো আগে হালাল ছিল সেগুলোকে হারাম করে দিয়েছেন, এটা ছিল তাদের জন্য শাস্তি। এবং একইভাবে এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং যেহেতু তারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিত, অনেক বেশি বাধা দিত, প্রচুর মানুষকে তারা আল্লাহর পথ থেকে বাধা দিয়ে বিভ্রান্ত করতো, বিচ্যুত করতো। ও আখদিহিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু, আর এজন্য আমরা তাদের উপর পবিত্র জিনিসগুলোকে হারাম করে দিলাম কারণ তারা রিবা গ্রহণ করত, তারা সুদ গ্রহণ করত, অথচ ওয়াকাদ নুহু আনহু, তাদেরকে সুদ গ্রহণ থেকে নিষেধ করা হয়েছিল। ইমাম হাফেজ ইবনু কাসীর, প্রখ্যাত একজন তাফসিরকারক, আপনারা জানেন তাফসির ইবনু কাসীরের সংকলক, তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে আল্লাহ তাআলা ইহুদিদেরকে নিষেধ করছেন রিবা গ্রহণ করা থেকে, কিন্তু তারপরেও তারা রিবায় সম্পৃক্ত হয়েছিল, রিবা তারা গ্রহণ করত, এবং রিবা গ্রহণ করার জন্য তারা নানা রকমের চাতুরতা এবং কৌশল অবলম্বন করত, এবং নানা রকম সংশয় তারা অবতারণা করত যুক্তিস্বরূপ যে এই কারণে রিবাতে কোনো সমস্যা নেই, যেভাবে আজকে আমাদের অনেকে করছেন। আর তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে দুর্নীতির মাধ্যমে ভক্ষণ করত। ইবনু কাসীরের কথা এখানে শেষ, তিনি বলেছেন এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর অনেক হালাল জিনিস হারাম করে দিয়েছেন। আমরা দেখি যে এভাবে বিভিন্ন ধর্মে আসলে সুদ নিষেধ ছিল। প্রাচীন সবগুলো ধর্মেই আপনি যদি অধ্যয়ন করেন দেখবেন যে সেখানে সুদ একটা অত্যাচার নির্যাতন নিবর্তনের একটা টুলস বা উপকরণ হিসেবে ব্যবহৃত হওয়ার বিষয়টি উঠে এসেছে। এজন্যে সব ধর্মে আসলে মূলত সুদ নিষিদ্ধ ছিল, আসমানি সবগুলো ধর্মে, এবং এর বাইরেও অনেক ধর্মে সুদ নিষিদ্ধ ছিল, কারণ সব সমাজই এ ব্যাপারে সজাগ ছিল যে অর্থনৈতিক শোষণ সুদের মাধ্যমে হতো, এবং মানুষের ধন দৌলত কিংবা তাদের ভিটামাটি কেড়ে নেওয়ার এটা ছিল একটা অপকৌশল, সুদের একটা লুক্রেটিভ জিনিস ঝুলিয়ে দেওয়া হতো এবং পরবর্তীতে মানুষের সহায় সম্পত্তি সব দখল করা হতো। আচ্ছা, আর এর পাশাপাশি যদি আমরা দেখি যে জাহেলি যুগে পৌত্তলিকরা, মুশরিকরা রিবার আদান প্রদান কীভাবে করত, সেটি আমরা দেখি ইমাম তবারি তুলে নিয়ে এসেছেন তার তাফসির তবারির মধ্যে। সেখানে তিনি তার নিজস্ব সনদে মুজাহিদ থেকে বর্ণনা করছেন যে জাহিলি যুগে মানুষ এই সুদের মধ্যে কীভাবে সম্পৃক্ত ছিল, যে একজন ব্যক্তির অন্য ব্যক্তির উপর ঋণ ছিল, অর্থাৎ একজন ছিলেন পাওনাদার, একজন ছিলেন দেনাদার। তখন তারা এভাবে চুক্তি করত যে আপনার জন্য এই এই বিশেষ অফার থাকবে, বিশেষ প্রাপ্তি থাকবে, এবং আপনি আমাকে আরেকটু অবকাশ বাড়িয়ে দিবেন। যেমন আপনি আমাকে এক মাসের জন্য ধার দিলেন, তো এখন এই এক মাসে ধার দিলে আমি আপনাকে 2 টাকা দিতাম, এখন আপনি আমাকে 1 বছর বাড়িয়ে দেবেন, আমি তাহলে আপনাকে আরও 22 টাকা, মোট 24 টাকা দিয়ে দেব। তা এই যে ঋণ দিয়ে, ঋণের সময় বাড়িয়ে দিয়ে আবার টাকার বাড়িয়ে দিত, টাকা নতুন করে ধার্য করত, সুদ আরোপ করত, এটি ছিল জাহিলি যুগের সুদ, এবং এটা নিয়েও আমরা পরে কথা বলবো। একে বলা হতো রিবান নাসিআহ, এবং এটা পরবর্তীতে কী হতো, চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেত, যেটা এখনও আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে জানি। এটা আধুনিক ব্যাংকিংয়েও কিন্তু আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখেন একই জিনিস নতুন করে নতুনভাবে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে মানুষ এগুলোতে ইউজ টু হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, আর আমাদের মাইন্ডটা সেটাকে অ্যাকসেপ্ট করে ফেলে, তখন আর সুদের মধ্যে সম্পৃক্ত হতে মুসলিমরা আর বাধা দেবে না, সেটি ঘটেছে। এখানে সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়াটাও নিষেধ করে দিয়েছেন। অন্যত্র তো সুদের সকল প্রকারকে নিষেধ করা হয়েছে, এই
130 নম্বর আয়াত সূরা আল ইমরানের এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্র বৃদ্ধি হারে কম্পাউন্ড সুদকে নিষেধ করে দিয়েছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদার লোকেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, সুদ গ্রহণ করো না, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফলকাম হও। আচ্ছা, তাহলে জাহেলী যুগে সুদের ছড়াছড়ি ছিল, কারণ তখন না ছিল কোনো শৃঙ্খলা, না ছিল কোনো মরালিটি নৈতিকতা, না ছিল কোনো ডিভাইন গাইডেন্স কিংবা আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশিকা। যা আগের শরিয়তগুলোতে ছিল সেগুলো তাদের কাছ থেকে লুপ্ত হয়ে গিয়েছিল, ফলে মানুষ নানাভাবে বিভ্রান্তির অতলে তলিয়ে গিয়েছিল। তারা তাদের কামনা বাসনার দাস হয়ে গিয়েছিল এবং তারা একে অপরের সাথে ঝগড়া বিবাদ লাগালাগি মারামারি জেনা ব্যভিচার মদ জুয়া এগুলোর মধ্যেই তারা লিপ্ত হয়েছিল। ফলে আপনারা জানেন যে মদ জুয়া এর সাথে সুদেরও একটা সম্পর্ক আছে। নানাভাবে জুয়া খেলে যখন মানুষ হেরে যেত তখন সে ঋণী হয়ে পড়ত এবং তখন সে সেই ঋণ থেকে উদ্ধারের আর কোনো পথ না পেয়ে বলছে ঠিক আছে তোমাকে প্রফিট দেবো, অর্থাৎ সুদ দেবো। এভাবেই আসলে সুদ ধীরে ধীরে মানুষের মধ্যে অত্যাচার নিবর্তন অসমতা অসাম্য দুর্নীতির একটা বড় টুলসে পরিণত হয়েছে। সেজন্য ইসলাম এসে বলেছে যে না, মানুষের মধ্যে এমন কোনো টুলস এর ব্যবহার থাকতে পারবে না যেটা আলটিমেটলি মানুষকে মজলুম করে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে। ফলে আমরা দেখি যে সুদটা আজকের প্রেক্ষাপটে হয়তো অনেক সফিস্টিকেটেড হয়েছে, অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে ব্যাংকিং ব্যবস্থাপনার মধ্য দিয়ে সুদটা জনগণের হাতে হাতে পৌঁছে যায় এবং জনগণ তাদের ডিপোজিট অ্যাকাউন্ট থেকে সুদ খেতে পারে, আর তারা যখন ব্যাংক থেকে বিনিয়োগ নেয় তখন সুদ দিতে বাধ্য হয়। এটাকে এতটাই সুন্দর অ্যাক্টের মাধ্যমে ডিজাইন করা হয়েছে যাতে সারা বিশ্বের সকল অর্থনীতি সুদ নির্ভর হয়ে যায়। আপনারা দেখবেন যে সুদের উপর আধুনিক অনেক বই বের হয়েছে এবং অমুসলিমরাও বের করেছে যে সুদ কীভাবে একটা সুন্দর শান্তিপূর্ণ সমৃদ্ধ সমাজেও শোষণের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয় এবং কীভাবে পুঁজিবাদী অর্থনীতিতে সুদের মাধ্যমে কীভাবে সকল অর্থ গরিবদের হাত থেকে ধনীদের হাতে চলে যায় এবং সঞ্চিত হয়, ডিপোজিটেড হয়। আপনারা দেখবেন সুদ কারা দিচ্ছে, সুদ দিচ্ছে গরিব লোকেরা যাদের 500 টাকা 1000 10000 20000 টাকা অ্যাকাউন্টে আছে। এই টাইপের লোকেরাই নানাভাবে আসলে ছোটোখাটো স্মল বিজনেসের জন্য বা মিডিয়াম এন্টারপ্রেনারশিপের জন্য অথবা বড় বিজনেসের জন্য তারা টাকা নেয়। সাধারণত অধিকাংশ লোক, সাধারণ মানুষ অল্প টাকাই নেয়, এই জন্য আমরা বলছি অধিকাংশ গরিব মানুষই আসলে সুদ দেয় এবং সুদের বেনিফিশিয়ারি হচ্ছে ধনী লোকেরা, কারণ ব্যাংকের মালিক হচ্ছে ধনী লোকেরা। সাধারণত প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে ডিরেক্টররা তারাই তো বেনিফিশিয়ারি, তাই না? সারা বিশ্বব্যাপী সুদি কারবার থেকে বড় বড় ধনীরা এবং টাকা পয়সার অধিকারীরাই কিন্তু উপকৃত হচ্ছেন, বেনিফিশিয়ারি হচ্ছেন। তাহলে সুদের মাধ্যমে টাকাটা ধনীদের থেকে গরিবের কাছে যায় না, বরং গরিবের কাছ থেকে ধনীদের কাছে যায়। খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বিষয়টা আমাদের শিক্ষিত মানুষরাও কখনো চিন্তা করে দেখে না। এটা ভেরি আনফর্চুনেট আমাদের জন্য যে আমরা এত অভ্যস্ত হয়ে গেছি সুদের মতো হারাম জিনিসগুলোকে, এতটাই অ্যাকসেপ্ট করে ফেলেছি যে একটু যে চিন্তাভাবনা করে দেখব যে সুদের মাধ্যমে আধুনিক সমাজেও কী কী ক্ষতি এ সমাজের হয়, অর্থনীতির হয় এবং সাধারণ মানুষের হয়, যে কারণে সারা পৃথিবীর সম্পদ মাত্র অল্প কয়েক হাজার লোকের হাতেই সীমাবদ্ধ হয়ে গেছে এবং পৃথিবীর শত শত কোটি মানুষের অবস্থার কিন্তু তেমন পরিবর্তন হয়নি। এজন্য ইসলাম এই কনসিকোয়েন্সগুলো সব ভালো জানে। ইসলাম সব কিছু কীভাবে জানে, জানে কারণ ইসলামের এই বিধান দিয়েছেন আল্লাহ, আর আল্লাহ হচ্ছেন আমাদের রব। তিনি মানুষকে সৃষ্টি করেছেন, মহাজগৎ সৃষ্টি করেছেন, বিশ্বজগৎ এবং এই পৃথিবী সৃষ্টি করেছেন। অতএব পৃথিবীর
প্রত্যেক জিনিস তার ভালো জানা আছে। মানুষের বৈশিষ্ট্য তিনিই তো সৃষ্টি করেছেন, মানুষকে তাদের বৈশিষ্ট্য জানা আছে। ফলে তিনি যে বিধানটা দিয়েছেন সে বিধান সব সিকোয়েন্স এবং কনসিকোয়েন্স এটা হিসাব করে দিয়েছেন। আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। ইসলাম রিবার এত সব ক্ষতি সামনে রেখে রিবাকে হারাম ঘোষণা করেছে এবং সেটি বেশ কয়েকটি আয়াতের মধ্যে এসেছে। আমরা প্রথম আয়াতটি হিসাবে উল্লেখ করব সূরা আল বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا واحل الله البيع وحرم الربا فمن جاءه موعظه من ربه فانتهى فله ما سلف وامره الى الله ومن عاد فاولئك اصحاب النار هم فيها خالدون جرى شود খায় ترى তেমনি দাঁড়ায় যেভাবে ওই ব্যক্তি দাঁড়ায় যে শয়তানের স্পর্শ দ্বারা মোহগ্রস্ত হয়ে গেছে। অর্থাৎ শয়তান বা জিন যদি কাউকে আসর করে তাহলে তার মধ্যে যে পাগলামি ভাবটা থাকে, সব কিছু তাখাব্বুতের মধ্যে অথবা সব কিছু এলোমেলো করার মধ্যে সে যেমন নিমজ্জিত হয়ে পড়ে, ঠিক তেমনি সুদ যারা খায় তাদেরই একই দশা। আয়াত সেটা বলছে। কেন আল্লাহ তাআলা বলছেন এটা? এই জন্যে যে তারা বলে বেচাকেনা সুদের মতোই, বেচাকেনা সুদের মতোই। আল্লাহ এখানে তাদের সমালোচনা করেছেন যে এই কথাটি বলে তারা আসলে এক ধরনের মহাবিষ্ট লোকদের মতো আচরণ করছে, যাদের হিতাহিত জ্ঞান নেই। কারণ বেচাকেনা এক জিনিস আর রিবা বা সুদ আরেক জিনিস। বেচাকেনা ট্রেডিং, যার মাধ্যমে সমাজের সকল উন্নয়ন অব্যাহত থাকে, যার মাধ্যমে সমাজে প্রোডাকশন বাড়ে, যার মাধ্যমে সমাজের কর্মের হাত বাড়ে, প্রোডাকশন বাড়লো, মানুষ ফ্যাক্টরি হলো, জিনিস তৈরি হলো এবং শ্রমিকরা তাদের অধিকার পেল, তাদের ভালো বেতন পেল, পাশাপাশি এগুলো বিভিন্ন দোকানে চলে গেল এবং দোকানের এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে হাজার হাজার কর্মের হাত তৈরি হলো, এক্সপার্টাইজ তৈরি হলো, পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেল, সামাজিক উন্নয়ন, রাষ্ট্রীয় উন্নয়ন বেড়ে গেল। এটাই হচ্ছে এক জিনিস। আর রিবা, যেটার মধ্যে প্রকৃত কোনো উন্নয়ন নাই, টাকায় টাকা বানায়। হ্যাঁ, মানি বিগেস্ট মানি, হ্যাঁ, যেটা টাকার উপরে টাকা লগ্নি করে একের পর এক সুদ চড়ানো হলো, কিন্তু প্রকৃত উন্নয়ন কিছুই হলো না। কারণ টাকাকে যারা পণ্য হিসেবে ব্যবহার করে, ইনাকে ধার দেওয়ার পরে উনি 100 টাকা ধার দিয়ে 10 টাকা লাভ করলেন, আবার এরকম হাজার লোককে প্রত্যেককে তিনি ধার দিয়ে লাভ করছেন, কিন্তু এই টাকাটা তো কাজে লাগছে কি না সেই মনিটরিং তো তার নাই এবং সেই শর্ত বা কন্ডিশনও তার নাই। তাহলে হাজারো মানুষ যখন সুদি কারবারে লিপ্ত হয়ে পড়বে, সমাজে অনুৎপাদনশীলতার সমস্যা বাড়বে, কারণ উৎপাদনের দিকে মানুষের নজর থাকবে না, টাকার উপর টাকা লগ্নি করে শুধুমাত্র টাকা বাড়ানোর চিন্তায় তারা মগ্ন থাকবে। ফলে দুটো জিনিস এক হলো না। তারা বলছে বেচাকেনা অবশ্যই সুদের মতো, এবং আল্লাহ বলছেন যে এই কথাটি বলে তারা আসলে দ্বিবিধ আচরণ করছে, অথবা এমন লোকের মতো আচরণ করছে যাকে শয়তান আসর করেছে, যে ঠিক মতো কথা বলতে পারছে না, উল্টাপাল্টা কথা বলছে। আল্লাহ বলছেন আসল তথ্যটি হলো ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা, আল্লাহ বেচাকেনাকে হালাল করেছেন এবং রিবাকে হারাম করেছেন, বিকজ রিবা এবং বেচাকেনা দুটো এক জিনিস নয়। এখান থেকে আমরা ক্লিয়ার কাট এটা বুঝে ফেললাম যে আসলে রিবা এবং বেচাকেনাকে এক বলা যাবে না। যারা বলে তারা তারা ইমব্যালেন্সড ইন দেয়ার স্পিচ, ইন দেয়ার অ্যাক্টিভিটিস। সত্যিকার কথা হলো বেচাকেনাটা হালাল, ট্রেডিং হালাল, যে কোনো ট্রেডিং মুড যদি না সেটা রিবার দিকে পরিচালিত করে, যদি না সেটা রিবার মতো হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত বেচা কেনার সকল শর্ত যদি সেখানে পূর্ণ হয় তাহলে সেই বেচা কেনাটা হালাল। ইসলামে বেচা কেনা হালাল হওয়ার অনেক শর্ত আছে, আমি খুব সংক্ষেপে বলছি আয়াতের এই আলোচনার মধ্যেই। সেটি হচ্ছে যে জিনিস প্রোডাক্টটা বিক্রি করা হচ্ছে সেটা হালাল হতে হবে, পদ্ধতিটা হালাল হতে হবে, এবং সেটা সেখানে কোনো চুরি থাকতে পারবে না, সুদ থাকতে পারবে না, অস্পষ্টতা থাকতে পারবে না, সেখানে
কবজ অর্থাৎ যেটা হস্তগত করার ইত্যাদি যে শর্ত, অনেকগুলো শর্ত আছে। হ্যাঁ, অতএব যদি কখনো হারাম জিনিসের বেচা কেনা হয় তাহলে এই বেচা কেনাটা ইসলাম সমর্থন করে না। যেমন মদের বেচা কেনা, যেমন হিরোইন কিংবা গাঁজা কিংবা ইয়াবা, এগুলো হারাম সম্পদ, এগুলো বেচা কেনা করা হালাল নয়। এবং এগুলো বেচা কেনা করে যদি ইনকাম করা হয় সেই ইনকামটাও একদমই সারাসার স্পষ্ট হারাম। তাহলে বেচা কেনাটা তার শরাই শর্তের আলোকে হালাল এবং শুদ্ধ বলে গণ্য হবে, কিন্তু রিবা, যত প্রকার রিবা আছে এবং রিবা বেসড ছলছাতুরিপূর্ণ যত ধরনের ট্রানজ্যাকশন আছে সবটাই হারাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি, অতএব তোমার রব, অতএব যদি কারো কাছে তার রবের পক্ষ থেকে কোনো উপদেশ আসে, ফান্তাহা মা সালাফ, সে ইতিপূর্বে যা করেছে, ফান্তাহা তারপরে সে তা থেকে বিরত হয়, অর্থাৎ কিসের উপদেশ, সুদ থেকে বিরত হওয়ার উপদেশ যদি তার কাছে আসে তারপরে সে সুদ থেকে বিরত হয়, তাহলে সে ইতিপূর্বে যা অর্জন করে ফেলেছে সেটা তারই থাকবে, ও আমরুহু ইলাল্লাহ, এবং তার বিষয়টা আল্লাহর উপর সুপর্দ থাকবে, ওয়ামান আদা, আর যে ব্যক্তি আবার এটাকে রিপিট করবে, সুদকে রিপিট করবে, খাবে দেবে ইত্যাদি, ফা উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা তাতে চিরকাল অবস্থান করবে। আচ্ছা, এরপরে সুরা আল বাকারার আরেকটি আয়াত, পরবর্তী আয়াত 276 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়াম হাকুল্লাহু রিবা ওয়ায়ুরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আতিম। আল্লাহ তাআলা রিবাকে মিটিয়ে দেন, নিশ্চিহ্ন করে দেন, মাহকুন মানে নিশ্চিহ্ন করে দেওয়া, ওয়ায়ুরবিস সাদাকাত, এবং সাদাকাকে ইনক্রিজ করে দেন, বাড়িয়ে দেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আতিম, আর প্রত্যেক যে অস্বীকৃতি জ্ঞাপন করে আল্লাহর পথে চলতে এমন সব কুফফার এবং পাপাচারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আচ্ছা, এরপরে সুরা আল বাকারার 278 এবং 279 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা সুদ সম্পর্কিত বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ইমানদার লোকেরা আল্লাহকে ভয় করো, আর যত রিবা এখনও বাকি আছে সব ছেড়ে দাও, ইন কুন্তু মুমিনিন, যদি তোমরা মোমিন হয়ে থাকো, ফা ইন লাম তাফআলু, যদি তোমরা তা না করো, না করো অর্থাৎ এই যে রিবাকে ছেড়ে না দাও, ফা আযানু বিহারবিন মিনাল্লাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে ও রাসূলিহি এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও, ওয়া ইন তুবতুম, আর যদি তোমরা তাওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের জন্য তোমাদের মূলধনটা থেকে যাবে, লা তাযলিমুনা, তোমরা জুলুম করবে না, ওলা তুযলামুন, তোমাদের উপরে জুলুম করা হবে না। তারপরে আচ্ছা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আথার এখানে আছে, তিনি বলেছেন, হাদিহি আখিরু আয়াতিন নাযালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ হলো নবী সাল্লাল্লাহু সাল্লামের উপরে সর্বশেষ আয়াত যা নাজিল হয়েছিল। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা সুদকে ছেড়ে দিতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, আর সুদের মধ্যে আবারও সম্পৃক্ত হলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এরপরের যে আয়াতটি সেটি সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত, যেটা আমরা একটু আগে আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম, সেটি হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, হে ইমানদার লোকেরা, তোমরা রিবা চক্রবৃদ্ধি হারে ভক্ষণ করো না, রিবা গ্রহণ করো না, ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। এছাড়া আমরা সূরা আন-নিসার 161 নম্বর আয়াত কিন্তু উল্লেখ করেছি, বলেছিলাম সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদিদেরকে রিবা খেতে নিষেধ করা হয়েছিল, তারপরেও তারা রিবা গ্রহণ করেছিল এবং সেই জন্যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন। আর আরেকটি সূরা, সূরা রোম 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা খুবই ইমপ্রেসিভ একটা কথা বললেন, বললেন, ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদ্বিফুন। আর তোমরা যে রিবাটা দিয়ে থাকো যেন মানুষের সম্পত্তির মধ্যে বাড়ে, মানুষের সম্পদটা ইনক্রিজ করে, তাহলে তাই না? রিবা আজকে কেন নিচ্ছে মানুষ, কেন দিচ্ছে? তারা মনে করছে এই রিবাভিত্তিক অর্থনীতির মধ্য দিয়ে আমাদের সম্পদ বাড়বে, হ্যাঁ আমরা সবাই ইনকাম করব,
যারাই রিবা নিচ্ছে সেটা যে কোনো প্রতিষ্ঠানই হোক না কেন, সরকারি বেসরকারি, তাদের সবারই উদ্দেশ্য কিন্তু সম্পত্তি বাড়ানো, সম্পত্তি বাড়ানো। আচ্ছা, আল্লাহ বলছেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সেটা আল্লাহর কাছে বাড়ে না। ওমা আতাইতু মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর তোমরা যে যাকাতটা দিয়ে থাকো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, ফা উলাইকা হুমুল মুদ্রাফুন, তাহলে তারাই প্রকৃত প্রবৃদ্ধি অর্জনকারী। সুবহানাল্লাহ, কি ইমপ্রেসিভ কথা দেখেন। এগুলো হয়তো অনেক সময় আমরা কেউ হয়তো শুনিইনি, জীবনে পড়িইনি, কিন্তু দেখেন আল্লাহ তাআলা কি চিরন্তন সত্য কথা বলেছেন। এর আগে সূরা আল বাকারার আমি 276 নম্বর আয়াতটি পড়েছিলাম, সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াম হাকুল্লাহর রিবা, আল্লাহ রিবাকে মিটিয়ে দেন। আর এই আয়াতে বলছেন আল্লাহ রিবা আল্লাহর কাছে বাড়ে না। মানুষ মনে করে যে রিবাতে 6%, 7%, 8%, 10%, 15% বা 20% বাড়ে, বাট এটা প্রকৃত মানে মানব সমাজের যদি বা দেশের অর্থনীতির প্রতি যদি দেখা যায়, তাহলে আসলে রিবার মাধ্যমে সম্পত্তি তো বাড়ে না, সম্পত্তির প্রোডাকশন বাড়ে ট্রেডিংয়ের মাধ্যমে, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের ব্যাংকিং সিস্টেম অথবা অর্থনৈতিক সিস্টেম এটা ট্রেড নির্ভর হওয়া উচিত, এটা উৎপাদনশীল হওয়া উচিত, উৎপাদন নির্ভর হওয়া উচিত। রেবা যেটা অনুৎপাদনশীল পদ্ধতি সেটা হওয়া উচিত নয়, এবং এই জন্য আল্লাহ তাআলা বলছেন। যেমন যাকাত, দেখেন যাকাতটা যদি প্রপারলি দেয়া যায় তাহলে মানুষের কর্মের হাত বাড়ে, কেন? খুবই লজিক্যাল একটা ব্যাপার। এবং এর আগে ওই যে 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কি অয়ুর্বিস সাদাকাত, সাদাকাতকে বাড়িয়ে দেন, আর এখানে বলছেন ফা উলাইকা হুমুল মুদ্রাফুন, যাকাতদাতারা প্রবৃদ্ধি অর্জনকারী। দুটো একই সূত্রে গাথা, যাকাত যেটা ফরজ সাদাকা আর সাদাকা যেটা নফল কাজ, দুটোই কিন্তু দান, ডোনেশন, দান এবং ডোনেট করা। কাকে মানুষ ডোনেট করে বলেন তো? মানুষ তো ডোনেট করে গরিবদেরকে, দুস্থদেরকে, অভাবীদেরকে, যাদের আনএমপ্লয়মেন্ট সমস্যা রয়েছে, বেকার, কোনো কাজ নাই হাতে, তাদের হাতে যদি আপনি টাকা দেন সেই টাকাটা কাজে লাগাবে, কর্মের হাত তৈরি হবে, সে স্বাবলম্বী হবে। এবং এমনটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তিনি মানুষকে ভিক্ষাবৃত্তির চাইতে কর্মে নিয়োজিত করতে পছন্দ করতেন, এই জন্য কখনও কখনও তাদেরকে কর্মে নিয়োজিত হওয়ার মতো কিছু কৌশল এবং কখনো কোনো স্কিল অথবা কখনো সামান্য বিনিয়োগ দিয়ে তিনি তাদেরকে মানে স্বাবলম্বী হওয়ার দিকে উদ্বুদ্ধ করতেন। যাকাত কিন্তু সেই কাজটা করে, যাকাত এবং সাদাকা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যাকাত এবং সাদাকার মধ্য দিয়ে মানুষের অভাব যেমন ঘুচে, তার কর্মের হাত তৈরি হয় এবং সমাজ মূলত প্রোডাকশনের দিকে চলে যায়। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষকে ঠকিয়ে মানে বেশিরভাগ অর্থ বিত্ত এগুলো অল্প কিছু মানুষের কাছে যখন যখন আবদ্ধ হয়ে যায়, সীমাবদ্ধ হয়ে যায়, তখন কর্মের হাত কিন্তু বাড়ে না কিছু কাল পরপর। এই জন্য আমরা দেখি ইউরোপে, আমেরিকাতে কিংবা আমাদের এশিয়ার কোনো কোনো কান্ট্রিতে, মধ্যপ্রাচ্যে মাঝে মাঝে দেখা যায় আনএমপ্লয়মেন্ট সমস্যা, বড় সমস্যা। অথচ অর্থনীতিবিদরা যদি একটু এই যে যাকাত, সাদাকা বা ইসলামী শরিয়ার আরও যে সমস্ত প্রোডাক্টগুলো আছে এগুলোর ভিত্তিতে চিন্তা করত, তাহলে কিন্তু সমাজের উন্নয়ন আরও বেশি হতো, আরও বেশি হতো। এবং আপনারা লক্ষ্য করেছেন আজকে অনেকগুলো মুসলিম দেশ, মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো মুসলিম দেশ কিংবা এখন অমুসলিম দেশগুলো সুকুক তারা ভিত্তিক অর্থনীতি তারা প্রবর্তন করেছে, এক ধরনের বন্ড যেটা আসলে কনভেনশনাল সুদি বন্ডের মতো নয়, বরং এটা ট্রেড বেসড বন্ড যেটাকে সুকুক বলা হয়, ইসলামিক বন্ড কেউ কেউ নাম দিয়েছেন, বাট সেটা সুকুক, সেটা আসলে ওইভাবে কনভেনশনাল বন্ডের সাথে তুলনীয় নয়। আর সেটা আজকে আমাদের দেশেও সরকারিভাবে সেটা গ্রহণযোগ্য হচ্ছে, আসলে মানুষ বাধ্য হচ্ছে। সুদভিত্তিক অর্থনীতি তার ব্যর্থতা এটা ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছে, বাট এটা এত আষ্টে পৃষ্ঠে আমাদের সাথে জড়িয়ে গেছে যে এ থেকে বের হওয়া সহজ নয়, সহজ নয় বিধায় এখনও সেটা চলছে, কিন্তু মানুষ আসলে তা থেকে বের হয়ে উৎপাদনশীল অর্থনীতির দিকে যেতে চাচ্ছে। এবং সেই জন্যই সারা বিশ্বব্যাপী ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফিন্যান্স এবং ইসলামিক সুকুক বা ইসলামিক পদ্ধতিগুলো এখন জনপ্রিয় হচ্ছে,
মানে মরাল কারণে না, আসলে রিয়ালিস্টিক কারণে বা রিয়াল নিডের কারণে, মানুষের প্রয়োজন মেটানোর কারণে। তো এই বিষয়গুলোতে আমাদের আজকে আসলে গবেষণা করার প্রয়োজন। আমি আরও দুই একটি কথা বলে এখানে শেষ করতে চাই, দুটো হাদিস এখানে উল্লেখ করব। একটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তিনি বলেছেন লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালা হুম সাওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদ খায় অর্থাৎ গ্রহণ করে, যে সুদ দেয় বা খাওয়ায়, এবং যে সুদ লিখে, এবং যে দুজন সুদের সাক্ষী হয়, বলেছেন যে তাদেরকে তিনি লানত করেছেন। কে লানত করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ প্রেরিত নবী এবং রাসূল। তিনি যদি কাউকে লানত করেন তাহলে আল্লাহ কি মানে এটাকে এমনিতেই ছেড়ে দিবেন? আল্লাহ অবশ্যই তার প্রিয় বান্দার এই লানতকে কবুল করবেন, ফলে আমরা বিপদে পড়ে যাব, আমরা বিপদে পড়ে যাব। এবং তিনি এটাও বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এটাও বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লায়নত সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, যিনি খায়, যিনি দেয়, যিনি লিখে, যিনি সাক্ষী হয়। খুবই ভয়ঙ্কর একটা তথ্য এখানে আসলে দেওয়া হয়েছে। এছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস, যেটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে চূড়ান্ত পর্যায়ের সহি একটি হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা সাতটা ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকো। কালু ইয়া রাসূলুল্লাহ ওয়ামা হুন্না, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল সেগুলো কী? কালা আশিরকু বিল্লাহ, তিনি বললেন সেগুলো হলো আল্লাহর সাথে শরিক করা বা পৌত্তলিকতা, ওয়াসেহের জাদু যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলি আমরা, ও কাতলু নাফস আল্লাতী হারাম আল্লাহু ইল্লা বিল হক, আর আল্লাহর হক বিধান ছাড়া অন্য যে কোনো পন্থা যে আল্লাহ হারাম করেছেন সেই পন্থায় কাউকে হত্যা করা, নির্দোষ কোনো ব্যক্তিকে হত্যা করা, যে কোনো ব্যক্তি সে যেই হোক না কেন তাকে শরঈ নির্দেশনা ছাড়া হত্যা করা, এটা ধ্বংসাত্মক একটি কাজ। শরীর নির্দেশনাটা কি? যেমন বিচার প্রক্রিয়া বা যুদ্ধক্ষেত্র ইত্যাদি। ওয়া আকলুর রিবা, এখানে তিনি বলছেন আর রিবা কিংবা সুদ খাওয়া, ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়তিমের মাল ভক্ষণ করা, ও তাওয়াল্লি ইয়াউমা যাহাফ, এবং দিনের স্বার্থে যুদ্ধের দিন পালিয়ে যাওয়া, পিছু হটে যাওয়া, ওয়া কদফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, এবং মোমেন গাফিল সতীসাধ্বী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে এই সাতটা হচ্ছে সাবুল মুবাকা, যার মধ্যে সুদ খাওয়া একটি রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস তিনি বর্ণনা করেছেন, যেটি সুনান ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে এবং শেখ আলবানী এটিকে সহি বলে উল্লেখ করেছেন সহি আল জামিআ আস-সাগীর এবং সহি সুনান ইবনে মাজার মধ্যে। হাদিসটি হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আহাদুন আকতারা মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাহ, যে ব্যক্তি যত বেশি রিবা সে অর্জন করে তত বেশি তার শেষ পরিণতি হবে কমের দিকে, কমে যাবে তার সত্যিকারের বিত্ত বৈভব কমে যাবে, সেটা কোয়ান্টিটিতে যদি না কমে কোয়ালিটিতে কমবে। সেই বিশাল সম্পত্তি দিয়ে সে পৃথিবীর ইমেজ রক্ষা করতে পারবে না, সে এত বিশাল সম্পত্তি দিয়ে আখিরাতের ইমেজ রক্ষা করতে পারবে না, তার বদনাম হয়ে যেতে পারে, তার বিশাল অসুখ হতে পারে, নানা রকম দিক দিয়ে আল্লাহ তাআলা তাকে এই সম্পদের মূল বেনিফিশিয়ারি হওয়া থেকে মাহরুম করে দিতে পারেন। তখন হাজার হাজার কোটি টাকা থাকলেও তার কোনো লাভ হবে না। তো এইভাবে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলে রিবা সম্পর্কে আমাদেরকে তাম্বি করেছেন, এবং সর্বশেষ তিনি আমাদেরকে তাম্বি করেছেন বিদায় হজের ভাষণে, যেখানে তিনি বলেছিলেন জেনে রাখো নিশ্চয়ই জাহিলি যুগের সকল রিবা রহিত করে দেওয়া হলো, তবে তোমাদের জন্য থাকবে মূলধন, তোমরা জুলুম করবে না এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। তাহলে এই যে হাদিসটি আমরা পেলাম,
এই হাদিসটি সুনান আবি দাউদের মধ্যে বর্ণিত হয়েছে এবং সহি হাদিস হিসাবে শেখ আলবানী এটাকে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে রিবা চিরতরে হারাম করা হয়েছে, এবং রিবাকে আজকের আধুনিক পর্যায়ে এসে যদি আমরা কেউ বলি যে না এখন রিবা মানুষ এখন অনেক সচেতন, রিবা এখন আর নির্যাতনের কোনো টুলস নয়, অতএব রিবা এখন জায়েজ হবে, তার কোনো সুযোগ আসলে নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত রিবাকে হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও আরও অনেকগুলো দলিল আছে, আমরা সেই দলিলগুলো এখানে স্কিপ করে যাচ্ছি সংক্ষেপ আলোচনা সংক্ষেপ করার জন্য। আচ্ছা, এখন রিবার দুটো প্রকার নিয়ে আমরা একটু আলোচনা করব। একটা হলো রিবাল ফদল, আর একটা হলো রিবান নাসিয়া। রিবাল ফদল হলো যে একই জিনিস, একই ধরনের জিনিস অদল বদল বা এক্সচেঞ্জ করার ক্ষেত্রে বাড়িয়ে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসগুলোর কথা উল্লেখ করেছেন। কী সে জিনিস? ছয়টা জিনিস সেটা উল্লেখ করেছেন, অথবা ছয়টা জিনিসের অনুরূপ জিনিসও এর সাথে আসতে পারে। যেমন তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউ আয-যাহাবা বিয-যাহাব ইল্লা মাসালান বিমাসাল, ওয়ালা তাবিউ আল-ওয়ারাকা বিল-ওয়ারিক ইল্লা মিসলান বিমাসাল, আচ্ছা, এছাড়াও আর অনেকগুলো হাদিস এখানে এসছে, যেমন আয-যাহাব, আয-যাহাবু বিয-যাহাব, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাহ, ওয়াল বুরু বিল বুর, ওয়াল শাঈরু বিল শাঈর, ওয়াত তামারু বিত তামার, ওয়াল মালহু বিল মালহ, মিসলান বিমিসল, ইয়াদান বিয়াদিন, ফামান যাদা আও ইস্তাযাদা ফাকাদ আরবা, ওয়াল আখিযু ওয়াল মুতি ফীহি সিওয়া। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। এছাড়া এই হাদিসের অর্থ হলো স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ। হ্যাঁ, এটা হতে হবে সমান সমান নগদ। যে ব্যক্তি এক্সচেঞ্জ করার সময় বাড়িয়ে দেয় অথবা বাড়িয়ে নেয়, তাহলে সে রিবা দিল, যে গ্রহণ করলো, যে দিল, তাদের উভয়ের অপরাধী সমান। সহিহ মুসলিমের আরেকটা হাদিস আছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউ দিনারা বিদ্দিনারাইন, এক দিনার দুই দিনারের বিনিময়ে বিক্রি করো না, ওয়ালা দিরহামা বিদ্দিরহামাইন, এক দিরহাম দুই দিরহামের বিনিময়ে বিক্রয় করো না। আচ্ছা, এভাবে আমরা আরও বেশ কিছু রেওয়ায়েত দেখি যেখানে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কোন কোন আইটেমে, রিবা হতে পারে। এখানে আমরা দেখলাম দুটো আইটেমের কথা বলা হচ্ছে, একটা হলো মুদ্রা, যেমন স্বর্ণ এবং রূপা। মুসলিমের হাদিসে এটা স্পষ্ট, স্বর্ণ এবং রূপা, যেটা মুসলিমের আরেকটা হাদিস দিনার এবং দেরহামের কথাও আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হলো মুদ্রার বিনিময়ের ক্ষেত্রে, সেম ধরনের মুদ্রা দিয়ে কম বেশি করা যাবে না। আর আরেকটা হলো খাদ্য, যেমন গম, ভুট্টা, যব, খেজুর, হ্যাঁ, ইত্যাদি, এগুলো হলো খাদ্য। তাহলে এগুলোর মধ্যেও একই শ্রেণীভুক্ত জিনিস এক্সচেঞ্জ করার সময় কম বেশি করা যাবে না। তবে কেউ যদি অন্য জিনিসের সাথে এগুলোকে পরিবর্তন করে, যেমন ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, তিনি এই ছয়টা জিনিস উল্লেখ করার পরে বললেন যে ফাইদা ইখতালাফাত হাযিহিল আসনাফ, যখন এই জিনিসগুলো মুখতালিফ হয়ে যাবে, বিভিন্ন রকম হয়ে যাবে, যেমন আশ-শাইরু বিত-তামর, আত-তামরু বিল-বুর, হ্যাঁ, আল-মালহু বিশ-শাইর, যদি এভাবে একটা জিনিসের পরিবর্তে অন্য জিনিস চলে আসে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাবিউ কাইফা শিতুম, তাহলে যেমন ইচ্ছা তোমরা বিক্রি করো, কম করো, বেশি করো, এটাকে কমিয়ে দাও, ওটাকে বাড়িয়ে দাও, বা ওটাকে কমিয়ে এটাকে বাড়িয়ে দাও, এতে কোনো অসুবিধা নাই। তিনি বলেছেন ইদা কানা ইয়াদাম বিয়াদিন, তবে শর্ত হচ্ছে এক্ষেত্রে নগদ বেচাকেনা হতে হবে, কোনো কোনো হাদিসে এসছে আত-তাআমু বিত-তাআম, অর্থাৎ খাদ্যের বিনিময়ে খাদ্য, এটাও মিসলাম বেমেসেল হতে হবে, অর্থাৎ সমান সমান হতে হবে, এখানে বাড়ানো যাবে না। তাহলে আমরা যেটা বুঝলাম যে রেবাল ফদল, অর্থাৎ যেটা বাড়িয়ে দেওয়া হয়, সেটা সরাসরি যদি কেউ এক্সচেঞ্জ করতে যায় তাকে সমান সমান করতে হবে এবং নগদ করতে হবে, দুটো শর্ত। যেমন আমি আপনার সাথে চাল বিনিময় করতে চাই,
তাহলে এইটা যদি একই ধরনের চাল হয় তাহলে মানে চাল তো আসলে সব একই ধরনের যদিও চালের মধ্যে কোয়ালিটির পার্থক্য আছে স্বর্ণ সব একই ধরনের যদিও স্বর্ণের মধ্যে কোয়ালিটির পার্থক্য আছে সেক্ষেত্রে একই ধরনের জিনিস এক্সচেঞ্জ করার সময় কম বেশি করা যাবে না আর তাহলে কি উপায় সেটি হচ্ছে আপনি আপনারটা আগে বিক্রি করবেন টাকা দিয়ে সেই টাকা দিয়ে আপনি ওই জিনিস কিনবেন স্বর্ণের ক্ষেত্রেও তাই যদি কেউ স্বর্ণ দিয়ে স্বর্ণ এক্সচেঞ্জ করতে চায় তাহলে কম বেশি করতে পারবে না কিন্তু সে স্বর্ণকারের কাছে তার স্বর্ণটা বিক্রি করে দেবে টাকা নিয়ে সে ওই স্বর্ণটা কিনতে পারবে যেহেতু এখন স্বর্ণ এখানে পণ্য এখানে স্বর্ণ টাকা না যে স্বর্ণটা এখন অর্নামেন্টস আমরা কিনছি ইভেন স্বর্ণের বার এটা কিন্তু মুদ্রা নয় এটা মুদ্রা নয় ফলে টাকা দিয়ে স্বর্ণ কেনা যাবে যেহেতু বাংলাদেশি টাকা অথবা ডলার অথবা পাউন্ড এটা আর স্বর্ণ একই ধরনের মুদ্রা নয় বাংলাদেশি টাকা দিয়ে আমি স্টার্লিং পাউন্ড কিনতে পারবো স্টার্লিং পাউন্ড দিয়ে আমি ডলার কিনতে পারবো এগুলো মুদ্রা কিন্তু এগুলোর এজেনাস অর্থাৎ এগুলোর প্রকরণ বা এগুলোর নাও এটা আলাদা এগুলো একই ধরনের নয় বিভিন্ন ধরনের মুদ্রা তাহলে এক ধরনের মুদ্রা দিয়ে আরেক ধরনের মুদ্রা এক্সচেঞ্জ করা যাবে এক ধরনের খাদ্য দিয়ে আরেক ধরনের খাদ্য এক্সচেঞ্জ করা যাবে কিন্তু একই মুদ্রা দিয়ে ওই মুদ্রার মধ্যে বেশ কমটা হবে রেবা এবং একই খাদ্য দিয়ে যেমন চাল বা গম একই টাইপের খাদ্যের এক্সচেঞ্জের ক্ষেত্রে কম বেশি হবে এটা হলো রেবাল ফাদল বা এটা রেবা তাহলে এটা কেন করে মানুষ এটা করে মানুষ আসলে অনেক সময় সে ধোকাবাজির মধ্যে পড়ে যায় আবার অনেক সময় এটাও একটা নিবর্তনমূলক ব্যবস্থাপনা অথবা কাউকে ঘুষ দেওয়ার জন্য একটা ব্যবস্থাপনা যে ঠিক আছে আমরা এক্সচেঞ্জ করলাম কিন্তু মূলত আমি এক্সচেঞ্জ করলাম না আমি দিলাম কম আর নিলাম বেশি ওই ব্যক্তি তার কিছু স্বার্থ আমার কাছে আছে আমাকে বেনিফিশিয়া করার জন্য এই ব্যাপারটা অবলম্বন করলো এভাবে আরও নানা রকম মোটিভ থাকতে পারে বাট যখনই সরাসরি এক্সচেঞ্জের মধ্যে যাবে তখনই একই শ্রেণীভুক্ত জিনিস সেটা কম বেশি করা যাবে না এবং সেটার এক্সচেঞ্জটা নগদ নগদ হতে হবে যাতে সব ধরনের অনাচার জুলুম ধোকাবাজি এবং কৌশল বা চাতুরতাকে একদমই বন্ধ করে দেওয়া হয় ওই দরজাটা পুরো বন্ধ ইসলামের দুটো শর্ত যদি এই ধরনের এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন কখনোই কোনো খারাপ ব্যক্তির পক্ষেও কোনো খারাপ উদ্দেশ্য সাধন করা সম্ভব হবে না আচ্ছা তাহলে এই ধরনের রিবা এটা হারাম রিবাল ফাদল এটা হারাম এর দলিল কী দলিল হলো আসলে কোরআন হাদিসের দলিলগুলো তো আছেই তারপরেও সেই সমস্ত দলিলের আলোকে ইমাম নববী আমাদের কাছে উল্লেখ করেছেন যে সকল মুসলিম একমত হয়েছে যে রিবা হারাম সকল মুসলিম আজমা আল মুসলিমুনা আলা তাহরিমের রিবা ফিল জুমলা সার্বিকভাবে রিবা হারাম হওয়ার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যমত প্রকাশ করেছে ওয়াইন ইখতালাফু ফি দাবিতিহি ওয়া তারিফিহি কিছু কিছু ক্ষেত্রে তারা রিবার সংজ্ঞা এখানে প্রযোজ্য হবে কি না বা এটা রিবা হবে কি না বা রিবার মধ্যে পড়বে কি না এরকম কিছু কিছু ক্ষেত্রে তাদের ইখতালাফ আছে কিন্তু মৌলিকভাবে তারা রিবার ক্ষেত্রে তারা একমত হয়েছে আচ্ছা তো আমরা তাহলে বুঝলাম যে রিবাটা হারাম হওয়ার ব্যাপারে আমাদের অনেক ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন ইমাম শাফি উল্লেখ করেছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন ইমাম আহমদ উল্লেখ করেছেন ইমাম ইবনু তাইমিয়া উল্লেখ করেছেন বরং ইবনু তাইমিয়া যেটা বলেছেন ইত্তাফাকা জমহুর সাহাবা ওয়া তাবেঈন ওয়াল আইম্মাতুল আরবাহ যে সকল অধিকাংশ সাহাবায়ে কেরাম সবার কথা তো আর আমাদের কাছে আসেনি সেই হিসাবে তিনি বলেছেন আসলে সকল সাহাবায়ে কেরাম তাবেঈন এবং চার ইমাম তারা এই বিষয়ে একমত হয়েছেন যে স্বর্ণ রূপা গম জব্বা ভুট্টা খেজুর কিশমিশ এগুলো তার একই শ্রেণীভুক্ত জিনিস দিয়ে বিক্রি করতে গেলে সেটা সমান সমান হতে হবে যদি সেটা কখনো বেড়ে যায় তাহলে সেটা হবে অন্যায় পন্থায় সম্পদ ভক্ষণ কারণ সেটা তখন হয়ে যাবে রিবা আচ্ছা আমরা এরপরে চলে যাচ্ছি রেবার আরেকটা প্রকার বর্ণনায় সেটা হলো রিবার নাসিয়া রিবার নাসিয়াটা কী নাসিয়া মানে হচ্ছে তা আজিল করা বিলম্ব করা দেরি করা
এখন যদি দেখা যায় যে বেচা কেনার ক্ষেত্রে কোনো জিনিস কবজো করার ক্ষেত্রে সে দেরি করছে, হ্যাঁ দেরি করছে, তখন সেই দেরির বিনিময়ে যদি সে কোনো টাকা বাড়িয়ে দেয়, যেমন আমার পাওনা আছে, আমার এই পাওনাটা আমি বললাম আমি এটাকে তাজিল করবো, তাখির করবো, ডিলে করবো, তবে এই ডিলের বিনিময়ে আমাকে আরও কিছু টাকা বাড়িয়ে দিতে হবে, তাহলে সময় বাড়িয়ে টাকা বৃদ্ধি, এটা হলো রিবা। আমি যদি এটা না করতাম তাহলে আমার বেচাকেনাটা ঠিক ছিল, এই রিবার নাসিয়াটা বেচাকেনার মধ্যেই। আমি যেমন আপনার কাছে একটা জিনিস বিক্রি করলাম, একটা ল্যাপটপ বিক্রি করলাম 40,000 টাকা দিয়ে, বলেছি যে আগামী মাসে আমাকে 1 তারিখে টাকাটা দেবেন, ওকে ইট ইজ ফাইন, যে আমি 1 মাস সময় দিলাম আপনাকে, আগামী মাসের 1 তারিখে আমাকে টাকা শোধ করবেন। আগামী মাসের 1 তারিখ আসার আগে আপনি আমাকে বললেন যে ভাইজান আমি তো 1 তারিখে দিতে পারবো না। আমি যদি বলি ওকে ঠিক আছে কবে দিতে পারবেন, তিনি বললেন 3 মাস পরে দেব, আমি যদি বলি ঠিক আছে অসুবিধা নাই, তাহলে কিন্তু এটা কারেক্ট হয়ে যায়। কিন্তু আমাকে যখন আপনি বললেন যে না ভাইজান আমি 3 মাস পরে দিব, আমি বললাম না 3 মাস তো আমি দিতে পারবো না, তখন আপনি বললেন যে আমি তাহলে 1 কাজ করি আপনাকে আরও 5,000 টাকা বাড়াই দেব, 45,000 টাকা দেব। আমি বললাম ওকে ইট মেক্স সেন্স, মানে যেভাবে আমাদের দেশের লোকেরা বলে আর কি, যে হ্যাঁ আপনি যদি 5,000 টাকা বাড়িয়ে দেন তাহলে নো প্রবলেম, আমি তাহলে 40,000 জায়গায় 45,000 টাকা পাবো, আর 3 মাস আপনাকে বাড়িয়ে দিলাম, তাহলে এই 5,000 টাকা হয়ে গেল সুদ। এটাকে বলা হয় রিবা আর নাসিয়া, এটা হলো একটা জায়েজ চুক্তির মধ্যে টাকা দিতে ব্যর্থ হওয়ার কারণে যখন সময় আমি বাড়িয়ে দিলাম, হ্যাঁ এই এই বাড়ানোর এই পদ্ধতিটাই হচ্ছে রিবা আর নাসিয়ার পদ্ধতি। এটা কিন্তু জরিমানা না, এটা একটা প্রফিট, সুতরাং এই পদ্ধতিটা এটা রিবা আর নাসিয়া। আচ্ছা, আমরা এই যে রিবা নাসিয়া এটাই আমরা দেখি জাহিলি যুগের রিবা, এবং এটাই কোরআনে মূলত বর্ণিত হয়েছে, এবং এটাই নিষ্পেষণের সবচেয়ে বড় হাতিয়ার, এই জন্য এটাকে কেউ কেউ রিবাল কোরআন বলেন, কোরআনের রিবা। আর রিবাল ফদল যেটা আমরা একটু আগে বললাম সেটা আসলে এসেছে হাদিসে, এই জন্য সেটাকে কেউ কেউ রিবা সুন্না অথবা রিবাল হাদিস বলে উল্লেখ করেন। মূলত 2 ধরনের রিবাই ইসলামে নিষিদ্ধ। আজকাল রিবার নানা রকম প্রকারভেদ আছে, কিন্তু আপনি দেখবেন যে সবগুলো আমাদের রিবার নাসিয়ার মধ্যেই ম্যাক্সিমাম পড়ে। অ্যানুয়াল প্রফিট চার্জ করা বা অ্যানুয়াল ইন্টারেস্ট চার্জ করা, সময়ের বিপরীতে টাকাটা চার্জ করা হচ্ছে এবং টাকার উপর টাকাটা চার্জ করা হচ্ছে, এটাই হচ্ছে মূলত সুদ। সাধারণত মানুষ তো এখন আর চাল দিয়ে চাল কেনে না, গম দিয়ে গম কেনে না, এই এক্সচেঞ্জ যেটা বার্টার সিস্টেম সেটা এখন আর নাই, সেটা এখন সব টাকা দিয়ে, সেটা হোক কাগজের টাকা, কোথাও হয়তো অন্য ধরনের ধাতব মুদ্রাও থাকতে পারে মুদ্রা, আর এখন তো ডিজিটাল কারেন্সিও চলে এসেছে, যেই কারেন্সি দিয়েই হোক বেচা কেনা যদি শরীয়ত পন্থায় হয় তাহলে তো জায়েজ, আর যদি ডিজিটাল কারেন্সি অথবা কাগজের টাকা অথবা স্বর্ণরূপা এগুলো একটার উপর আরেকটা আসলে কে পণ্য হিসাবে ব্যবহার করে প্রফিট চার্জ করা হয় তাহলে সেটা রিবা। অনেকেই মনে করেন যে ব্যাংকিং ইন্টারেস্টটা রিবা কি না, হ্যাঁ উত্তর হচ্ছে হ্যাঁ এটা রিবা, কারণ এখানেও ব্যাংকিং ইন্টারেস্ট, ব্যাংক এখানে কী করছে, ব্যাংক এখানে মূলত কোনো বেচা কেনা করছে না, ব্যাংক আপনাকে টাকা দিচ্ছে আর টাকার উপরে কোনো ধরনের ট্রেডিং না করে, হয়তো আপনি ট্রেড করতে যাবেন বলে টাকা নিয়েছেন, ওকে, বাট ব্যাংক তো আপনার সাথে ট্রেড করছে না, ব্যাংক আপনাকে টাকা দিয়ে তার উপরে ইন্টারেস্ট চার্জ করছে, প্রফিট চার্জ করছে, এটাই হচ্ছে সুদ হওয়ার মূলনীতি, যে টাকাকে পণ্য বানানো। টাকা তো আসলে কোনো কালেই পণ্য নয়, স্বর্ণরূপাও এগুলো পণ্য নয়, এগুলো পণ্য হচ্ছে যখন অলংকার হবে অথবা মানুষ অলংকার তৈরি করার জন্য এগুলো কিনে নেবে, বাট এগুলো যখন মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় তখন পণ্য হতে পারে না, যে 1 দিনার দিয়ে আপনি 2 দিনার কিনবেন, এটা কীভাবে সম্ভব, তাই না? অথবা
এক দিনার আপনি তাকে ধার দিলেন, সে এক সপ্তাহ পরে দেড় দিনার দিল, দুই সপ্তাহ পরে দুই দিনার দিল, এই যে জিনিসটা এটা রেবার নাসিয়া, তাহলে এখানে কোনোটাই করা যাবে না। এবং এটা খুবই স্পষ্ট যে আসলে কেন যাবে না, কারণ এর মধ্যে জুলুম এর বিষয় রয়েছে, এর মধ্যে ডিসিপশন আছে, ধোকাবাজি প্রতারণা আছে, এবং এর মধ্য দিয়ে আসলে অনুৎপাদনশীলতা আছে, যেটা ইসলাম পছন্দ করে না। ইসলাম সবসময় চায় যে সামাজিক প্রবৃত্তিগুলো ট্রেডিং পন্থায় হোক, আর এই জন্যই ইসলামিক যে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো তারা ট্রেডিং পদ্ধতিতেই একটা ব্যাংকিং সিস্টেম নিয়ে আসার চেষ্টা করছে। সেজন্য হয়তো সবার জানাশোনাও প্রয়োজন এবং সর্বমহলের সহযোগিতাও প্রয়োজন, তাহলে আজকে তা না হলে আজকে আমাদের সমাজে সার্বিকভাবে যে কোনো নৈতিক সুন্দর প্রোডাক্ট প্রতিষ্ঠিত করা যাবে না। নানা কারণে আমাদের সবারই সহযোগিতামূলক মনোভাব এবং প্রচেষ্টা এবং ব্যবস্থাপনা নীতিমালা সবটাই থাকা দরকার। আচ্ছা, এখানে আমরা দেখি যে আজকে আমাদের সমাজে অনেকেই নানা রকম বেচা কেনা প্রবর্তন করেছেন, যেগুলো দিয়ে তারা সুদ থেকে বের হয়ে আসতে চান, কিন্তু এর মধ্যে কিছু আছে যেগুলো দিয়ে সুদ থেকে বের হয়ে আসা যায় এবং কিছু আছে যেগুলো দিয়ে সুদ থেকে বের হয়ে আসা যায় না। কোনগুলো দিয়ে সুদ থেকে বের হয়ে আসা যায়, মানে মানুষের সুদের উদ্দেশ্যটা কী? টাকা ইনক্রিজ করা, তাই না, প্রফিট করা ইত্যাদি ইত্যাদি। তো এখন ট্রেডিংয়ের মাধ্যমে ইসলাম বলছে সেই প্রফিটের ব্যবস্থা করতে হবে, এবং যেহেতু বেচা কেনার মধ্যে অবশ্যই একটা ঝুঁকি আছে, তাহলে প্রাথমিক কর্তব্য হচ্ছে, আসল কর্তব্য হচ্ছে যারা বেচা কেনার ক্ষেত্রে পার্টনার হবে বা পার্টনারশিপের পদ্ধতিতে অংশীদারিত্বের ভিত্তিতে বেচা কেনা করবে, তাদের প্রফিট লসে শেয়ার হতে হবে। যেমন মুশারাকা মুদারাবা, এ দুটো হচ্ছে প্রফিট লস শেয়ারিং পার্টনারশিপ। আচ্ছা, কোথাও কোথাও হতে পারে যে সেখানে তারা প্রফিট লস শেয়ারিংয়ের ভিত্তিতে পার্টনার হবে না, তাহলে ট্রেডিং মোডের আরও একটা আছে যে পিওর ট্রেডিং, পিওর ট্রেডিং, ইট ইজ নট পার্টনারশিপ, এটা পিওর ট্রেডিং। যেমন আমি আপনার কাছে একটা জিনিস একবারে বিক্রি করে দিলাম লাভসহ, আমি 100 টাকা দিয়ে কিনে আপনার কাছে 150 টাকা বিক্রি করে দিলাম, অথবা 120 টাকা বিক্রি করে দিলাম এবং আপনাকে জানিয়ে দিলাম যে আমার 20 টাকা লাভ হয়েছে, তাহলে এটাকে বলা হয় বাইরাল মোরাবাহা। অথবা আমি আপনার কাছে জানাতে বাধ্য নই, তাহলে এটা মোরাবাহা হবে না, এটা জাস্ট বেচা কেনা হতে পারে। আর যদি আমি আপনাকে বাকিতে দেই, কারণ বাকিতে বিক্রি করাও যায় যাচ্ছে যে আপনি কিছুকাল পরে টাকা শোধ করবেন, তাহলে এটা হলো বায়ুল মোয়াজ্জাল, মানে যেটার জন্য সময় এবং অবকাশ দেওয়া হয়েছে। তারপরে ইসলামে আরও অনেকগুলো পদ্ধতি আছে, যেমন বায়ুসালাম ইত্যাদি। ট্রেডিংয়ের মধ্যে অনেকগুলো আধুনিক কিছু পদ্ধতিও চলে এসেছে, শরিয়ার মূলনীতিগুলোকে ঠিক রেখে। শরিয়ার মূলনীতি যদি ঠিক রাখা হয়, তাহলে এগুলো সুদের এক একটা চমৎকার বিকল্প হতে পারে। আসলে সুদের প্রশ্নটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাংকিংয়ের মধ্যেই আসে, অন্যত্র তো সুদের প্রশ্ন আসে না। সুদের এই বিশাল দাপটের যুগেও আপনি কি তরকারি সুদে কেনেন? আপনি কি গরুর গোশ সুদে কিনেন? আপনি কি সুদে কোরবানি দেন? না, আসলে সুদের বিষয়টা একদমই সীমাবদ্ধ হচ্ছে ব্যাংক লোনের ক্ষেত্রে, এবং এই ধরনের লোন বিজনেস যেটাকে বলা হচ্ছে লোন বিজনেস, শুধু সেখানেই সুদটা এসে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাপনা আমাদের উপর অত্যন্ত চাতুরতার সাথে সুদটাকে ছড়িয়ে দিয়েছে। আদারওয়াইজ আমরা যখন পোশাক কিনতে যাই, আমরা যখন খাবার কিনতে যাই, আমরা যখন পানীয় কিনতে যাই, সেখানে কিন্তু সরাসরি ট্রেডিং মোড ব্যবহৃত হচ্ছে, সেখানে কিন্তু সুদ নাই। তাহলে সুদ থেকে গেট রিড করা আমাদের জন্য মোটেই কঠিন ছিল না, বাট প্রয়োজন হচ্ছে সামষ্টিকভাবে একটা কমিউনিটি, বরং একটা দেশ যদি সিদ্ধান্ত নেয়, কিংবা বিশ্ব সমাজ, বিশ্ব মুসলিম কমিউনিটিও যদি সিদ্ধান্ত নেয় যে তারা সুদে সম্পৃক্ত থাকবে না, তখন জিনিসটা আরও সহজ হয়ে যায়। কিন্তু এটা ঠিক এককভাবে যদি কেউ সিদ্ধান্ত নেয়, তাহলেও তার পক্ষে সম্ভব, কিন্তু কিছু স্যাক্রিফাইস তাকে করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে হয়তো আলোচনা করব। তাহলে
সুদ থেকে বাঁচার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এই কোরআন হাদিসের এই ভাষ্যগুলোকে রিকল করা, রিড করা, বোঝা, উপলব্ধি করা এবং এগুলোর থেকে লেসন নেওয়া। দ্বিতীয় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট এবং কমিটমেন্ট করা যে আমি আর সুদে সম্পৃক্ত হব না। তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা প্রায় সব সুদ থেকে আপনাকে উদ্ধার করবে, বিশেষ করে ডিরেক্টলি ইনভলভ হওয়া থেকে, কারণ সুদের প্রভাব আজকের যুগে এত বেশি যে আপনি ডিরেক্টলি ইনভলভ না হলেও অনেক সময় ইনডিরেক্টলি তার প্রভাবকে এড়াতে পারছেন না। কিন্তু আপনি যেটা ইনডিরেক্টলি এড়াতে পারছেন না সেটা তো আল্লাহ ক্ষমা করে দেবেন, তার পক্ষে অনেক দলিল আছে ক্ষমা পাওয়ার। আমরা ক্ষমা পেলেই তো মোটামুটি যথেষ্ট, যদি আমরা পুরো সন্তুষ্ট নই, পুরো স্যাটিসফ্যাকশন আমাদের আসবে না যে আমি ভুল করলাম আর ক্ষমা পাইলাম না, আমি ভুলও করতে চাচ্ছি না এবং আমি আল্লাহ সন্তুষ্টি চাচ্ছি। তাহলে সুদ থেকে বাঁচার জন্য আমাদের এই কমিটমেন্টটা থাকতে হবে এবং স্বেচ্ছা যাতে আমরা ডিরেক্টলি ইনভলভ না হই। ডিরেক্টলি যদি আপনি কোনো পাপে ইনভলভ না হন তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাধ্যবাধকতার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দেন। আচ্ছা, তারপরে হলো আমরা সুদের বিকল্পগুলোতে যেতে পারি, কারণ বেচা কেনাকে যখন আল্লাহ তাআলা হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, এতে খুব সহজেই অনুমান করা যায় যে আল্লাহ তাআলা এই যে ট্রানজ্যাকশন এর মধ্যে সুদি ট্রানজ্যাকশনটাকে হারাম করেছেন আর তার বিকল্প হিসাবে রেখে দিয়েছেন ট্রেডিং ট্রানজ্যাকশনটাকে। নাহলে আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করলেন কেন? এবং এটাও উল্লেখ করলেন, কোট করলেন যে তখনকার পৌত্তলিকরা তারা বলতো যে সুদ আর বেচা কেনা সমান, কিন্তু আল্লাহ বললেন সমান না, পার্থক্য আছে, বরং বেচা কেনাটা হলো হালাল এবং সেটা হলো সুদের বিকল্প। তাহলে হালাল বিকল্পের দিকেই আমাদেরকে আজকে যেতে হবে, হোক সেটা আমাদের ব্যক্তিগত ট্রানজ্যাকশন অথবা হোক সেটা আমাদের ব্যাংকিং ট্রানজ্যাকশন। আর আজকে আমি যেটা দেখতে পাচ্ছি যে মুসলিম বিশ্ব সহ সারা বিশ্বে দেখেন, এটাও আল্লাহর একটা অদ্ভুত নিয়ামত যে মানুষ বুঝতে শুরু করেছে যে ইসলামী পদ্ধতিটাই হচ্ছে মানবতার জন্য বেশি কল্যাণকর। ফলে ইসলামিক পদ্ধতির দিকে, যেটা কনভেনশনাল ব্যাংকিংয়ের থেকে সম্পূর্ণ আলাদা স্বতন্ত্র একটা পদ্ধতি, সেদিকে মানুষের আগ্রহ, পড়াশোনা এবং বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামিক ফিনান্স নিয়ে পড়াশোনা, সেগুলো অলরেডি শুরু হয়েছে। ফুল বাস্তবায়ন হবে আমার আপনার সবার মাইন্ডসেটের পরে, সবার সহযোগিতার পরে। এখন হয়তো অনেক প্রশ্ন আমরা করতে পারি যে স্টিল কিছু ত্রুটি তো রয়ে গেছে। হ্যাঁ, কিছু ত্রুটি থাকবেই। আজকের সমাজে একজন মুসলিমও তো তার পুরো দিনকে পরিপালন করার মতো সুযোগ সে পাচ্ছে না, কোথাও না কোথাও সে বাধাগ্রস্ত হচ্ছে। আজকের সমাজে একজন মুসলিম যখন চাকরি খোঁজে তখন সম্পূর্ণ হালাল চাকরিও তো তার জন্য এত সহজ নয়, যখন সে হালাল উপার্জন খোঁজে সেটাও তার জন্য এত সহজ নয়। তাহলে কি আমরা তাহলে হালাল উপার্জনকে বাদ দিয়ে দেব? তাহলে কি আমরা হালালের উপরে নিজেদেরকে অভ্যস্ত করার এই যে একটা চমৎকার প্রোগ্রাম এটাকে বাদ দেব? তাহলে কি আমরা হারামে অভ্যস্ত হয়ে যাব, যেহেতু হারামের এত সয়লাব? হ্যাঁ, আজকে আমরা তো এটাও দেখতে পাচ্ছি সামাজিক প্রেক্ষাপটে, আজকে যে সমস্ত কেসগুলো আমাদের সামনে আসছে, হ্যাঁ, আমাদের অনেক কিশোররা, অনেক যুবকরা, অনেক তরুণীরা, তারা নানা রকম অন্ধকার জগতের সাথে, টিকটক কিংবা এই সেই জগতের সাথে সম্পৃক্ত। তাহলে কি সম্পৃক্ত হয়েছে বলেই আমরা মেনে নেব? এগুলোকে সংশোধনের জন্য কি আমাদের কোনো উদ্যোগ নিতে হবে না? আল্লাহর কাছে কি এভাবে আমরা পার পাবো? আমার মনে হয় আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, প্রত্যেকেই অত্যন্ত জ্ঞানী, গুণী এবং বুদ্ধিমান। আসুন আমরা আমাদের জ্ঞান এবং বুদ্ধিকে কাজে লাগাই, আমরা আত্মসংশোধন করি, আমরা কোরআন সুন্নাহ নিয়ে একটু পড়ি, সেখানে মানুষের উন্নয়নের জন্যে, মানুষের নৈতিক মান অর্জনের জন্যে, হালাল রুটি রোজগারের জন্যে, হারাম থেকে বাঁচার জন্যে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী রিকমেন্ড করেছেন এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী নির্দেশিকা আমাদেরকে দিয়েছেন, আসুন সেগুলো আমরা একটু যাচাই বাছাই করি এবং সে আলোকে আমাদের জীবনটাকে গড়ে তুলি। আল্লাহ আমাদেরকে সুদের এই বালা মুসিবত এবং সুদের এই অভিশাপ থেকে রক্ষা করুন, মানব জাতিকে সুদের অভিশাপ থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে সুদমুক্ত
চমৎকার অর্থনৈতিক জীবনযাপনের তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। বারাকাল্লাহ ফিকুম, হাইয়াকুমুল্লাহ। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।